আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। জনপ্রিয় ব্যান্ড লিঙ্কিন পার্কের ফ্রন্টম্যান চেস্টার বেনিংটনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে লাক্সবি স্টুডেন্ট। তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শুরু করছে আজকের আয়োজন। দর্শক ইসমাজেরিন জ্যোতি আছি আপনাদের সাথে। জনরার জনপ্রিয় গানের মধ্যে চলে আসে ইন দ্য এন্ড। গানটির মধ্য দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পায় ব্যান্ড লিঙ্কিন পার্ক ও ব্যান্ডটির ফ্রন্ট ম্যান চেস্টার বেনিংটন। পরবর্তীতে চেস্টার হয়ে ওঠেন তরুণদের আইকন। তবে 20 জুলাই তরুণদের এই আইকন নিজ থেকেই চলে যান না ফেরার দেশে। তার মৃত্যুর খবর সারা বিশ্বে বয়ে আনে শোকের ছায়া। 20 আগস্ট মিউজিক ইন্ডাস্ট্রিজে অল্টার রক জনরার নতুন এক রেভলিউশন সৃষ্টি হয়, কারণ সেই দিনই প্রকাশ পায় লিঙ্কিন পার্কের হাইব্রিড থিওরি অ্যালবামটি, যেখানে ছিল ইন দি এন্ড, ওয়ান স্টেপ ক্লোজার, ক্রলিং এর মতো বিখ্যাত গান, যার মধ্য দিয়ে মিউজিক লাভারদের মধ্যে অন্য একটি স্থান দখল করে ব্যান্ডটি। আর সেই সাথে ব্যান্ডটির ভোকালিস্ট চেস্টার হয়ে ওঠেন তরুণদের অনুপ্রেরণা। তবে এই সবই এখন ইতিহাস। 20 জুলাই আত্মহত্যার মধ্য দিয়ে চিরদিনের জন্য বিদায় নেন চেস্টার বেনিংটন। লিঙ্কিন পার্কের সদস্য মাইক শিনোডো সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে বেনিংটনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এদিকে চেস্টার বেনিংটনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাকে শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্বসঙ্গীতের জনপ্রিয় সব শিল্পীরা, যেখানে জনপ্রিয় ব্যান্ড ইমাজিন ড্রাগন টুইটে লিখেছেন, নির্বাক আর মনমরা হয়ে গেছি আমরা। এছাড়াও সঙ্গীত জগতের বিভিন্ন তারকা সহ সাধারণ ভক্তরা টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন শোক। জুলাই ছিল চেস্টার বেনিংটনের প্রয়াত বন্ধু সাউন্ড গার্ডেন ও অডিও স্লেভ ব্যান্ডের গায়ক ক্রিস কর্নেলের জন্মবার্ষিকী। গত 17 মে আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে অনুষ্ঠিত একটি কনসার্টের পর তিনি আত্মহত্যা করেন। সেই ক্রিসের চলে যাওয়াটা চেস্টারের জীবনে গভীরভাবে প্রভাব ফেলে। ১৯৭৬ সালে 20 মার্চ ফিনিক্সে জন্মগ্রহণ করেন চেস্টার। শৈশবে অবমাননার শিকার হওয়ায় আত্মহত্যার ভূত মাথায় চেপে বসার ব্যাপার নিয়ে বিভিন্ন সাক্ষাৎকারে অকপটে বলেছেনও তিনি। ব্যক্তিগত জীবনে 2 বার বিয়ে করে ঘর বাঁধেন চেস্টার বেনিংটন। তার রেখে যাওয়া পরিবারে আছে স্ত্রী ট্যালিন্ডা অ্যান বেন্টলি ও 2 সংসারে 6 সন্তান। নিজের অনন্য গায়কের কারণে শ্রোতাদের কাছে পরিচিত ছিলেন বেনিংটন। লিঙ্কিন পার্ক সহ প্রতিষ্ঠাতা শিনোদার র্যাপারের সঙ্গে তার গায়কী জন্ম দিয়েছে ইন দি এন্ড, নাম্ব, ওয়ান স্টেপ ক্লোজারের মতো জনপ্রিয় সব গানের। 2000-এর পরবর্তী সময় রক শ্রোতাদের জন্য যা ছিল এক নতুন অভিজ্ঞতা। লিঙ্কিন পার্কের সর্বশেষ অ্যালবাম ওয়ান মোর লাইট প্রকাশিত হয় গত মে মাসে। এরপর তারা শুরু করেন তাদের ওয়ার্ল্ড ট্যুর। এর অংশ হিসেবে আমেরিকায় আগামী 7 জুলাই তাদের পারফর্ম করার কথা ছিল, কিন্তু লিঙ্কিন পার্ক হয়ে আর কখনোই তাকে দেখা যাবে না সেই চিরচেনা মঞ্চে, সেটি হয়তো কারো কল্পনায়ও ছিল না। ফাইমুল হক, শেভিস রায়। Dear viewers, you are watching Lakshabi Tonight at Jomna TV. We'll go for a short break. Stay with us. মুবারাকান সিনেমা নিয়ে থাকবে এটি রিপোর্ট। দেখার আমন্ত্রণ রইল, তবে শুরুতেই প্রতিদিনের মতো টুনাইট আপডেটস আজও থাকছে আপনাদের জন্য। বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মিথিলা। তিনি জানান তাদের ডিভোর্স হয়ে গেছে চলতি বছরের মে মাসেই। প্রায় 2 বছর ধরে আলাদা ছিলেন তাহসান মিথিলা দুজনেই। আলাদা থেকে তারা নিজেদের মধ্যকার সমস্যাগুলো মিটানোর চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বোঝাপড়া না হওয়ায় চূড়ান্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাহসান মিথিলা। এই বছরের মে মাসে তাহসান মিথিলার প্রায় 11 বছরের সংসারের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। 22 বছর একটানা চলে আসা শাহরুখের ঐতিহাসিক সিনেমা নামিয়ে এসে প্রেক্ষাগৃহে দেখানো হলো শ্রদ্ধা সিনেমার ট্রেইলার। গত 22 বছর মুম্বাইয়ের মারাঠা মন্দির সিনেমা হলে রমরমা চলছিল দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কিন্তু গত 22 বছরের সেই দৃশ্য হঠাৎই পাল্টে গেল মঙ্গলবার। শাহরুখের ওই সিনেমা নামিয়ে শ্রদ্ধার হাসিনা পার্কার সিনেমার ট্রেইলার চালানো হলো এই প্রেক্ষাগৃহে। মা হওয়ার আগ্রহে কন্যা সন্তান দত্তক নিলেন সানি লিওন। সম্প্রতি মহারাষ্ট্রের লাতুর থেকে নিশা নামের একটি কন্যা শিশুকে দত্তক নেন তারা। সন্তান নিজের হোক অথবা দত্তক নেওয়া, এটি সানির কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় বলে জানান তিনি। মেয়ের নাম রাখার বিষয়ে অভিনেত্রী বলেন, তার নাম আমাদের খুবই পছন্দ, তার পুরো নাম নিশা কর।